প্রেয়ার এবং আমাদের গুড হেলথ এই তিনটার ব্যালেন্স আসলে আমরা অনেকেই বলছিলেন যে আসলে কিভাবে করা যায় আর এটা করতে যে আমাদের অনেক চ্যালেঞ্জ আসলে হতে হয় আমরা দেখেছি এজ এ হিউম্যান যদি আমরা সাত আট ঘন্টার প্রপার একটা ঘুম না দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমার বডি এনার্জাইজ হচ্ছে না রাই আমি আমার প্রপার কাজগুলো করতে পারছি আমি প্রেয়ার করতে পারছি এই গ্র্যাটিটিউড প্রকাশের মাধ্যমেও কিন্তু আমাদের মেন্টালি তো অনেক ভালো থাকে সেই জায়গাতেও আমাকে আসলে ফোকাস করতে হবে অনেক ধরনের খাবার খাই কিন্তু আসলে বেসিক্যালি কোন ধরনের ফুড আসলে ইনটেক্ট করলে আমি পুষ্টিটা এনশিওর হবে বেসিক্যালি সেই জায়গাটাতেও কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে তো এই ছোটো ছোটো চেঞ্জই হয়তো বা এক সময় আপনার লাইফটাকে অনেক ব্যালেন্স করবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সবাইকে রামাদানুল মোবারক অনেকগুলো রোজা পার হয়ে গেল আশা করছি সবাই সুস্থতার সহিত রোজাগুলো রাখতে পারছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কাজ প্রেয়ার এবং আমাদের গুড হেলথ এই তিনটার ব্যালেন্স আসলে আমরা অনেকেই বলছিলেন যে আসলে কীভাবে করা যায় আর এটা করতে যে আমাদের অনেক চ্যালেঞ্জ আসলে মানে আমাদের হতে হয় আমরা দেখেছি তো বেসিক্যালি যদি যেহেতু রোজা চলছে মানে প্রেয়ার আমাদের প্রত্যেক আমরা যারা মুসলিম ধর্মের আছি বা যে যে ধর্মেরই আছি আমরা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রেয়ার করে থাকি রাইট আমরা যদি জাস্ট এই রোজার সময় দেখি যে আমরা কিন্তু ঠিকই এখন মসজিদে যাচ্ছি নামাজ পড়ছি কীভাবে করতে পারছে এটা এটা কিন্তু তখনই করতে পারছি যখন আমরা এটাকে শিডিউল করছি আমি যখন নামাজটাকে ফিল করছি যে এটা আমাকে পড়তে হবে এটাকে গুরুত্ব দিচ্ছি টাইমটাকে ফিক্সড করে ফেলেছি মানে আমার ওই সময়টা ব্লক করে ফেলেছি আমি তখন কিন্তু আমি এটা খুব ইজিলি করতে পারছি আবার অনেক সময় দেখা যায় এই টাইম ম্যানেজমেন্টে যখন আমি এটাকে ব্লক করে ফেলবো এটা যেমন আমার জন্য ইজি হবে ঠিক একইভাবে অনেক সময় দেখা যায় আমাদের কিছু ফ্রি সময় থাকে সেই সময়গুলোর সাথেও কিন্তু আমরা আমাদের প্রেয়ার টাইমটাকে ইনকর্পোরেট করতে পারি এটা আমরা ব্যালেন্স করতে পারি দেন কাজের কথা যদি বলি আমরা কাজ সব সময় দেখা যাচ্ছে যে আমাদের মাথায় অনেক কাজ করতে হবে অনেক কাজ করতে হবে এরকম একটা প্রেশারে আমরা কিন্তু ওভারঅল থাকি রাইট তো এখানে যদি আমরা কিছু টু ডু লিস্টের সাহায্য নেই এটা মানে জিনিসটা ঠিক এরকম আমি পরের দিন আমার যে কাজগুলো আছে এটা আমি আমার ফোনে করতে পারি একটা কাগজে করতে পারি আমি জাস্ট লিখে রাখলাম যে আমার কালকে কি কী কাজ আছে আমি সেই কাজগুলো একটা হয়ে যাবে দেন আমি এটা কেটে দিলাম আমার ফোন থেকে মুছে দিলাম এভাবে কিন্তু আমার মাথায় একটা কগনিটিভ ম্যাপিং তৈরি হবে যে আমার কোনগুলো শেষ হয়ে গেল আর আমার ওই ওভারঅল ব্যাপারটা কিন্তু কমে আসবে দেন যদি একটু শারীরিক স্বাস্থ্যের কথা বলি যে স্বাস্থ্যটা মানে তাকে ঠিক রাখতে গেলে আসলে আমাদের কি করতে হবে প্রথমে যেটা আমার কাছে মনে হয় ঘুম এটা একটা অনেক বড় ব্যাপার বেসিক্যালি আমরা আসলে ডে বাই ডে আমাদের ঘুমের পরিমাণটা খুবই কমে যাচ্ছে আমরা ঘুমাতে পারছি না এটার অনেক কারণ থাকতে পারে কিছু বায়োলজিক্যাল কারণ থাকতে পারে কিছু সাইকোলজিক্যাল কারণ থাকতে পারে কিন্তু অ্যাজ এ হিউম্যান যদি আমরা সাত আট ঘন্টার প্রপার একটা ঘুম না দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমার বডি এনার্জাইজ হচ্ছে না রাইট আমার ঘাটতিগুলো পূরণ হচ্ছে না আমরা মোবাইল যখন দেখছি যে মোবাইলের চার্জগুলো যখন লাস্টের দিকে থাকে না তখন কিন্তু এটা হ্যাং করা শুরু করে ঠিকমতো কাজ করে না ঘুমটাও কিন্তু একটা হিউম্যান বডির জন্য এরকমই কাজ করে আমার একটা প্রপার স্লিপ যখন এনশিওর হবে তখনই কিন্তু আমি পরবর্তীতে সারা দিনের কাজগুলো করার সুযোগ পাবো এটাকে যদি একটু এভাবে বলি দেখেন আর ডে বাই ডে আমরা আসলে ঘুমের টাইমটা আমাদের রাতে আমরা প্রচুর জেগে থাকছি বেসিক্যালি হিউম্যান বডিতে রাত্রেবেলা যেই সিক্রেশনগুলো হয় হরমোনাল সিক্রেশন ঘুমের জন্য স্পেসিফিক বা যে সার্কারডিয়াম রিদামটা আসলে রাতে যে অ্যাক্টিভ হয় সেই জায়গাগুলো যখন আমি রাতে ঘুমটা প্রপার ঘুমাতে পারছি না আমি কিন্তু পর পরের দিন ল্যাথার্জিক ফিল করছি তো এই ঘুমটা মানে বায়োলজিক্যাল অনেকের মেডিসিন বিভিন্ন ধরনের নেওয়া লাগে সেটা তো আছেই কিন্তু আপনারা স্লিপ হাইজিন স্লিপ শিডিউলিং এই দুইটা টাস্ক আছে ঘুমের জন্য সুন্দরভাবে ঘুমটাকে প্রপার ব্যালেন্স করার জন্য এই দুইটা একটু দেখে নিতে পারেন এটাতে আপনাদের একটা প্রপার ঘুম এনশিওর হবে আর স্বাস্থ্য ভালো রাখতে গেলে আর একটা যেমন চলেই আসে ফুড তো আমরা আসলে অনেক ধরনের খাবার খাই কিন্তু আসলে বেসিক্যালি কোন ধরনের ফুড আসলে ইনটেক্ট করলে আমি পুষ্টিদায়ক পুষ্টিটা এনশিওর হবে বেসিক্যালি সেই জায়গাটাতেও কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে আমি সেক্ষেত্রে হয়তো একজন পুষ্টিবিদের সহ সহায়তা নিতে পারি তার কাছ থেকে কনসালটেনশন নিয়ে কী কী খাবার আমার ডেইলি লাইফে রাখলে আমার জন্য আসলে পুষ্টির ঘাটতিটা তৈরি হবে না সেটাও আমরা করতে পারি প্যারালালি এক্সারসাইজ এক্সারসাইজ আসলে মানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হেলথটাকে এনশিওর করার জন্য কারণ আপনি যদি ক্যালোরি বার্ন না করেন আপনার এই ফুড বা এই মানে তখন কিন্তু আসলে এই ক্যালোরি বার্ন হচ্ছে না দ্যাট মিন্স আপনার প্রপার ঘুমটাও মানে কিন্তু আসাটা আপনার জন্য তখন ডিফিকাল্ট হবে তো আমরা যদি একটু দিনের অল্প একটু সময়টা মানে একটু বের করতেই হবে আমাকে ঠিক ওই প্রে প্রেয়ারে আমি যেমন স্লটটাকে ব্লক করে দিয়েছিলাম আমার এক্সারসাইজের সময়টাও আমি যদি ব্লক করতে পারি বা আমার ফাঁকা সময়ের সাথে অ্যাডজাস্ট করতে পারি সেক্ষেত্রে আমার ক্যালোরি বার্নটা হবে আর এই ক্ষেত্রে আমার ঘুম বা আমার শরীরটাও সুস্থ থাকছে যদি এইভাবে ভাবে ব্যাপারটাকে যে এছাড়াও এখন অনেক ধরনের মানে অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাপস পাওয়া যায় বা আমাদের গুগল ক্যালেন্ডার আছে সেগুলোর মাধ্যমেও কিন্তু আমরা এই জিনিসগুলো ইনশিওর করতে পারি আর আমরা যখন জবে থাকছি সেখানে আসলে আমাদের মাইন্ডফুল কিছু ব্রেক নেওয়ার দরকার আমরা তো জবে যখন থাকি অনেক কথা বলি কিন্তু সেখানে কিন্তু আমার ব্রেন রেস্ট পায় না তো আমি একদম স্পেসিফিক একটা সময় রাখবো যে ওই সময়টাতে শুধু আমি কিছু সেটা কোয়ালিটি ফিফটিন মিনিটস বা টোয়েন্টি মিনিটসের একটা মাইন্ডফুল ব্রেক নেব যাতে আমি আবার এনার্জেটিক হয়ে পরবর্তীতে কাজে জয়েন করতে পারি আর ওভারঅল আপনার স্বাস্থ্য আপনার কাজ আপনার প্রেয়ার সব কিছুকে যে আপনি ব্যালেন্স করছেন এটা কিন্তু বিরাট ব্যাপার এই গ্র্যাটিটিউডটা যদি আমাদের মধ্যে না থাকে যে আমি যে আলহামদুলিল্লাহ যাকে কানেক্ট করছি সে আমাকে সুস্থ রেখেছে আমি আমার প্রপার কাজগুলো করতে পারছি আমি প্রেয়ার করতে পারছি এই গ্র্যাটিটিউড প্রকাশের মাধ্যমেও কিন্তু আমাদের মেন্টাল তো অনেক ভালো থাকে সেই জায়গাতেও আমাকে আসলে ফোকাস করতে হবে আর ওভারঅল আমার কাছে মনে হয় যে এটা কিন্তু কোনো ডেস্টিনেশান না যে আমাকে যেতে হবে ওখানে তিনটা ব্যালেন্স আমার প্রেয়ার আমার জব আমার গুড হেলথ এটাকে আমি একটা ডেস্টিনেশনে পৌঁছাতে যাচ্ছি ব্যাপারটা কিন্তু একদমই এরকম না এটা কিন্তু আমার একটা লাইফ লং জার্নি এটাকে আসলে আমাকে এই জার্নিটার সাথেই হাঁটতে হবে আর ওভারঅল আমরা অনেকেই ফিল করি এই জিনিসগুলো করা মনে হয় অনেক কঠিন এটা আমি করতে পারবো না যখনই আমি এভাবে ভাববো যে এটা আমি করতে পারবো না বেসিক্যালি তখনই এটা আমার জন্য আসলেই করারও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে মানে প্রথমে আমি না দিয়ে শুরু করছি আমাদের দ্বারা হবে না এই যে ছোটো ছোটো চেঞ্জ হয়তো পাঁচ দশ মিনিটের হাঁটা পাঁচ দশ মিনিটের মধ্যে আমার প্রেয়ারটাকে শেষ করে ফেলায় এই যে সময়গুলোকে ব্লক করে যখন এই ছোটো ছোটো চেঞ্জগুলো আপনি আপনার লাইফে আনা শুরু করবেন দেখবেন এটাই একসময় বড় একটা আকার ধারণ করবে তো স্মল ইজ নট এ ট্রাইভেল এই জিনিসটা আমরা অনেকেই পরিচিত ওটার সাথে তো এই ছোটো ছোটো চেঞ্জই হয়তো বা এক সময় আপনার লাইফটাকে অনেক ব্যালেন্স করবে আমরা আশা করছি তো যেহেতু আমরা এখন রামাদান পালন করছি এই সময়টাতেও কিন্তু আমাদের প্রেয়ারের একটা ভালো ব্যালেন্স হচ্ছে ইভেন এখানে আমরা কিভাবে আমাদের ফুডটাকে আরেকটু সুন্দর করতে পারি আমাদের স্বাস্থ্যটা নিয়ে আমরা আরেকটু চিন্তা করতে পারি এটা নিয়ে আমরা ভাববো ইনশাআল্লাহ আর আমাদের কাজগুলোও ভালো হোক সবাই সুস্থ থাকেন আশা করছি পরবর্তী ভিডিও ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ